পারি মানে বীরপাড়া। তো বীরপাড়া থেকে যা যা দেখছো তোমাদেরকেও হ্যালো। আর আজকে মামা মামির অ্যানিভার্সারি, তো তাই জন্যই আসা। তো বাড়িতে বেশ রান্না টান্না হচ্ছে, আর মাটনও রান্না হয়ে গেছে। আমার মাটন নিয়ে আসছি খানটাতেই, সেই স্মেল বেরোচ্ছে একদম। বাট বাট বাট, তার আগে কালকে বাড়িতে চকলেট কেক বানিয়েছিলাম, তো এখানেও নিয়ে এসেছিলাম মামা মামির জন্য, দাই দিদির জন্য। সো সেগুলো তোমরা আগে একটু দেখে নাও। রিভার্সে গিয়ে না, বাট তার আগে ইন্ট্রো ইন্ট্রো বাদ চলে যাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অয়ন্তিকা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। আর তুমি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে তোমাকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি হ্যাপি আছি কেন। ইন্ট্রো বলতে বলতে বাই দ্য ওয়ে, ভিউটা জাস্ট দেখো পেছনে, ওই যে মাটি মাটি থেকে ফুল শুরু হয়েছে এই উপর অবধি, মানে আমার তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা ছাড়া আমার নড়তে ইচ্ছা করছে না। কালকের ভিডিওসগুলো দেখো আগে। হ্যালো হ্যালো হ্যালো, তো এখানে আমাদের কেক বানানো চলছে, আর সমস্ত কাজ করছি এখন, মানে অনেক বিজি, তো বেশি কথা বলতে পারবো না। তো চলো তোমাকে দেখাচ্ছি আমাদের কেকের ব্যাটারটা কেমন রেডি হলো, সেই দেখতে পুরো একদম সেই লাগছে। আর এটা আমরা এখন খাবো, বিকজ এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা কেক ওখানে প্রেসার কুকারে হচ্ছে, আর প্রেসার কুকারে কেকটা কালকে ভিড়পাড়াতে নিয়ে যাবো। ফিউ মোমেন্টস লেটার, ওকে লাগছে, সেই 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 দেখতে হয়ে গেছে কেকটা, সবা কাটছে। হ্যাঁ একটু তুলে ধরো, একটু তুলে ধরো, ও গরম, মানে আমাদের হচ্ছে কারোর ধৈর্য নেই, আমরা একদম গরম ধোয়া উঠা কেকের ওপরেই পুরো হামলা সবাই মিলে। এবার আমি খাবো, পরে বকবক করবো, ওটা না। হ্যালো, গুড মর্নিং, তো এখন আমরা যাচ্ছি বীরপাড়া মামা বাড়িতে। সকাল কটা, সাতটায় ট্রেন আছে, তো এখন বাজে মোটামুটি সাতটা সোয়া সাতটার মতো, আর এখন টোটোতে মা লাগেজ। আমরা ট্রেনে উঠে গিয়েছি, আর ট্রেন এখনও ছাড়ছে না, অনেকক্ষণ থেকে বসে আছি। এই পাশে এতক্ষণ ধরে ভিস্তাদমটা দাঁড়িয়েছিল, ভিস্তাদমটা ছাড়লো, তো ভিস্তাদমটা মেবি গুলমা বা সেবক ক্রস করবে, তারপর এটা ছাড়বে। এই রুটের ট্রেন জার্নিটা তো তোমরা জানোই প্রচণ্ড বেশি সুন্দর, মানে যে এখন আমরা গুলমা ফরেস্ট পার হচ্ছি, গুলমা ফরেস্ট পার হচ্ছি, এরপর যখন সেবকে ঢুকবো তারপর শুরু হবে পাহাড় পাহাড়, এখন যাচ্ছে ফরেস্ট। আর এই যে জন্য ফরেস্ট ক্রস করছি, আর ভোরবেলার দিকে আসলে তো প্রায়ই ফরেস্টে যদি একটু ভালো মতো চোখ রাখা যায়, জানলা দিয়ে বাইরে ময়ূর হরিণ যে কিছু দেখতে পারো। আমি তো অনেকবার দেখেছি হরিণ, ও হরিণ আমি এক দুবার দেখেছি, আর ময়ূর তো প্রতিবার দেখতে পাওয়া যায়। এটা কোথা থেকে লেজে নাচতে চলে আসলো দাদাই, কত কামরাঙ্গা হয়ে গেছে, ও সেই তো পুরা কামরাঙ্গা, এই যে ভর্তি সব নিয়ে নিচ্ছি। গাছের মধ্যে কমলা লেবু হয়ে আছে, এবার হচ্ছে গাছ থেকে কমলা লেবু তুলবো আর খাবো এখানে বসে বসে। Happy anniversary! Thank you!
আমি তো পুরো এই গাছটার পুরো প্রেমেই পড়ে গেলাম। কত সুন্দর ফুল, পুরো ঝাঁকড়া এই দিক থেকে এত দূর অব্দি, নিচেও পড়ে আছে, কি দারুণ। এই যে আমাদের কামরাঙ্গা পাড়া চলছে গাছ থেকে। তুমি হাতে ক্যাশ ধরো। আমি ওখানে কামরাঙ্গা খাচ্ছে। মামা এখন গাছে উঠছে কামরাঙ্গা পাড়ার জন্য। একটু কাকা একটা কামরাঙ্গা সামনের দিকে নিয়ে নিয়ে দেখাও। এই যে এই গাছটা তো এখন কামরাঙ্গা হওয়া শুরু হয়েছে, এটা গোটা শীতকালই তো থাকবে না? চলতেই থাকবে, চলতেই থাকবে। আর মানে অর্ধেক বীরপাড়ার মানুষ এই পাশে আশেপাশে সবার এই গাছের কামরাঙ্গা খাওয়া হয়ে গেছে অলরেডি প্রতি বছর। একবার শেষ হতে হওয়ার আগেই আবার ফুল, নতুন ফুল হওয়া শুরু হয় সারা বছর হতে থাকে। আর মানে এত মিষ্টি হয়, পাড়া হয়ে গেছে এবার খাবো গিয়ে। কামরাঙ্গার কোলে একসাথে পড়ে না যায়, জাস্ট কালারটা দেখো, হলুদ টকটকা। মামি মামা খেলো আর খেয়ে বললো খেতে ভালো হয়েছে, মানে সবই ঠিক আছে। কেকটা দেখতে একটু ভদ্দা হয়ে গেছে। জিদু কেমন আছো? হাই বলে দাও সবাই, তোমাকে অনেকদিন পর আবার ব্লগে দেখছে। জিদু কেক খাচ্ছে এখন, কেক কেমন আছে? এই দারুন, মানে কি বলবো, এটা বলা যাবে না। আমি কেক তো খাই না, কিন্তু এত স্বাদ হচ্ছে, এটা এত ভালো লাগছে তাই খাচ্ছি। বাহ, তার মানে কেক দেখতে যাবনি, হোক খেতে সেই হয়ে গেছে। আর না গাইজ, আমার এখানে বারান্দায় বসে বসে এত সুন্দর, বাইরে থেকে রোদটা আসছে, আমি বসে বসে রোদের মধ্যে বসে থাকতে যে কি ভালো লাগছে। নাহলে তো ওখানে তো ফ্ল্যাটের মতো অত রোদই পাওয়া যায় না ঘরের মধ্যে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দুপুরবেলা পুরো ফ্রাইড রাইস, মাটন, কাশ্মীরি আলুদম অনেক কিছুতে খেয়ে নিয়েছি, এখনও বিশাল ঘুম পাচ্ছে, ঘুমাতে যাবো। আর দেখাবো তোমার সাথে পরের ভিডিওতে। আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে মানে বাড়িতে